গুড মর্নিং গাই চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে স্টোরে কী করে রিফান্ড পাওয়া যায় আমরা যে বিভিন্ন ইউসি পার্সেস করি সেগুলো কী করে একইবার রিচার্জ করে বারবার রিফান্ড করা সম্ভব সেটাকে পুরো হাতে নাতে দেখাবো দেখো আমি কতবার রিফান্ড পেয়েছি এখানে সাত তারিখে একটা করেছিলাম অর্ডার কিন্তু এটা আমি রিফান্ড পাইনি কারণ আমি এর স্টোরের পয়েন্টটা খরচ করে ফেলেছিলাম তোমরা প্লে স্টোরে যে ওয়েলকাম টু গুগল প্লে পয়েন্টস এই জন্য আমাকে রিফান্ড দেওয়া হয়নি তারপরের থেকে আট তারিখ থেকে দেখো আট তারিখে একটা করেছি যেটা ন তারিখে আমাকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে ইয়র গুগল প্লে রিফান্ড হ্যাজ বিন রি অ্যাপ্রুভ ন তারিখে একটা করেছি ফের এগারো তারিখে ওটাকে আবার অ্যাপ্রুভ করেছে রিটার্ন করেছে বারো তারিখে করেছি আবার বারো তারিখে ওটা বিকালবেলার দিকে আমাকে কিন্তু অ্যাপ্রুভ করেছে চোদ্দো তারিখে এখনই একটা করলাম ফের দেখো সকালেই করেছে আবার সকালেই আমাকে সাতটা ষোলোই ওটাকে রিটার্ন করা হয়েছে ইউর গুগল প্লে রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভ সাতটা ষোলোয় মানে করার সাথে সাথে তো তোমরা কি করে করবে সেটা নাতেই দেখাবো এবং তোমরা একবার রিচার্জ করলে বারবার কিন্তু রিফান্ড নিয়ে ইউসি পার্সেস করতে পারবে অবশ্য আমার ইমেলটা রিফান্ড নেওয়ার মতো কিছু নেই তবু একবার চেষ্টা করছি না হলে টাকাটা খরচ করেই তবে রিফান্ড করতে হবে এখানে উপরে স্টোর লোগোর উপর ক্লিক করে নিচে দেখো হেল্প অ্যান্ড ফিডব্যাক এরপর ক্লিক করলে দেখো রিকোয়েস্ট ইওর গুগল রিফান্ড এখানে ক্লিক করলে এরকম আসবে নিচে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে তোমাকে কনফার্ম ইওর অ্যাকাউন্ট কন্টিনিউ পার্সেস নট ফাউন্ড মানে এখানে আমার রিফান্ড নেওয়া হয়ে গেছে অবশ্য টাকাটা খরচ করতে হবে তারপরে আবার অ্যাপ্লাই করতে পারবো রিফান্ডের জন্য এখানে দেখো প্লে পয়েন্টস ব্রোঞ্জ এখানে যে একশো পয়েন্ট আমার আছে এইসব পয়েন্টগুলো কিন্তু খরচ করবে না আর পার্সেস করা ইউসি পার্সেস করার সাথে সাথে কিন্তু কিছু পয়েন্ট দেবে এক হাজার বা বারোশোর মতো পয়েন্ট দেবে পয়েন্টটা খরচই করা যাবে না তাহলে রিফান্ড কিন্তু মিলবে না দেখো এখানে আমার আছে উনিশশো টাকা তো আমি তাড়াতাড়ি আমার বিজিএমএ গিয়ে টাকাটা খরচ করে নিই ইউসি পার্সেস করে নিই তারপরে আবার ফিরে আসবো এসে পুরা রিফান্ড পদ্ধতিটা দেখাবো প্রসেসটা দেখাবো কী করে রিফান্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করবে আমার আছে একশো আট ইউসি তো আমি উনিশশো টাকার প্যাকেজটা রিচার্জ করি দেখো এখানে গুগল প্লে ব্যালেন্স উনিশশো ষাট আছে বাই করে দিলাম পেমেন্ট সাকসেসফুল এবং এগারোশো চল্লিশ গুগল প্লে পয়েন্ট দিয়েছে এই প্লে পয়েন্টটা একদমই খরচ করবে না এই প্লে পয়েন্টটা খরচ করলে কিন্তু তোমরা কোনো রূপেই রিটার্ন পাবে না তো আমার রিচার্জ তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি প্লে স্টোরে আর ষাট টাকাই পড়ে আছে তো আমি আবার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি দেখো চলে এসছে এখানে বারোশো চল্লিশ হয়ে গেছে আমার প্লে পয়েন্ট উপরে দেখো বারোশো চল্লিশ এই পয়েন্টটা একদমই খরচ করবে না তো ফের আবার ক্লিক করব আমার লোগোর উপরে হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে পেমেন্ট মেথডটা তোমাদের দেখে দিচ্ছি দেখো গুগল প্লে ব্যালেন্স আছে ষাট টাকা তো আমার তো উনিশশো ষাট ছিল তো উনিশশো টাকা খরচ হয়ে গেছে তো আমি এবার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি তো চলে এলাম আবার হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে করে রিকোয়েস্ট ইউর গুগল প্লে রিফান্ড কন্টিনিউ করবে কনফার্ম ইয়োর অ্যাকাউন্ট এখানে মেলটা দেখে নেবে নিচে দিয়ে কনফার্ম করে দেবে বাস এখানে আমি পার্সেস করেছি যেটা দেখো উনিশশো উনিশশো টাকার পার্সেস করেছি তো এর ওপর ক্লিক করবো করে কন্টিনিউ করবো এরপরে একদম নিচে লাস্ট চলে আসবো সিলেক্টে রিজন ফর দ্য রিফান্ড এখানে রিকগনাইজ চার্জ বলে সিলেক্ট করে এখানে লিখে দেবো আদার আর কিছু না আদার বলে লিখে দেবো ও টিএইস ই আর ঠিক আছে এটা ভুল করো না আদার লিখে দেবে কিছু লেখার দরকার নেই আদার এবং রিকোয়েস্ট সেন্ড করে দাও ব্যাস এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলো আপাহত আমার কাজ কমপ্লিট আর কিছু লাগবে না তোমার টাকা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুয়ে ফিরে আসবে সাথে সাথে আমার একটা মেল এসছে মেলের সাথে সাথে দেখো টাকাও রিফান্ড চলে এসছে ইওর গুগল পেলে রিফান্ড হ্যাজবিন অ্যাপ্রুভ সাথে সাথে আমার কিন্তু রিফান্ড চলে এসছে আমি মর্নিংয়েই করেছি সাথে হাতেই চলে এসছে সাতটা সতেরোই চোদ্দোই মে আমি মর্নিংয়েই করেছি সাথে সাথে আমার চলে এসছে একসাথে দুটো এস এম এস চলে এসছে হয়তো কিছুক্ষণ লেট হতে পারে এখানে পেমেন্ট মেথডে দেখো আবার উনিশশো ষাট টাকা হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও